একটি পরিবারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করার জন্য বাড়ির বড়দের আর এখনকার কথা ভাবলে পরে যেহেতু আজকে পরিবারগুলো এখন খুব একটা বড় হয় না সেক্ষেত্রে বাবা মার ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্বামী বিবেকানন্দ বা শ্রী রামকৃষ্ণ বা শ্রী মা সারদা দেবী এদের জীবনীর আলোকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এদের কিভাবে গড়ে তুলেছিলেন তাদের বাবা মা যেমন দু একটা উদাহরণ দেওয়া যাক স্কুলে নরেন তেমন কিছু দোষ করেননি কিন্তু তা সত্ত্বেও মাস্টারমশাই কিছু ভুল বুঝেছেন নরেন সম্বন্ধে তিনি তাকে শাস্তি দিয়েছেন সে শাস্তিটা কানমলা এবং সেটার মাত্রা এতটাই বেশি ছিল যে কানের খানিকটা অংশ কেটে রক্ত পড়ছে তো নরেন বাড়িতে ফিরে আসলেন মা তাকে জিজ্ঞাসা করলেন হ্যারে তোর কি হয়েছিল তখন নরেন বা বিলে তিনি মাকে বললেন মা এই ব্যাপার হয়েছিল মা ঘটনা শুনে বুঝলেন যে বিলের এক্ষেত্রে কোনো দোষ নেই বিলে সত্য কথাই বলেছে মাস্টারমশাই কিছু বুঝবার ভুল করেছেন তিনি কিন্তু তাকে কম্প্রোমাইজ করার শিক্ষাটিকে এখানে দেননি নরেনকে বললেন বাবা যেটাকে জীবনে সত্য বলে মনে করেছ সেটাই করবে এটা কিন্তু লক্ষণীয় একটা মানে শিক্ষা আমরা সাধারণত ছেলে মেয়েদেরকে মনে হয় ঠিক এরকম শিক্ষা দিই না অথবা আরও একটা তখন স্কুলে যান নরেন যান আমাদের যেমন হয় ছোট বাচ্চা বাইরের পরিবেশের বন্ধু বান্ধবের সঙ্গে যখন মেলে মেশে তখন সে কিছু ভালো জিনিসের সঙ্গে সঙ্গে কিছু খারাপ জিনিসও শেখে তো আমাদের ছোট বিলে সেও কিছু কুকথা কিছু খারাপ কথা শিখেছে তো শিশু তো সে খারাপ কথা মানে কি সবসময় বোঝে না সে চায় সব জায়গায় সেটা ব্যবহার করতে একদিনকে কোনো কারণে সে তার নিজের মায়ের উপরই সে খারাপ কথাগুলো প্রয়োগ করে বসেছে কি শাস্তি দিলেন এবার তার বাবা অবতীর্ণ হয়েছেন আসরে বাবা তাকে বকলেন না কিছু বললেন না তিনি শুধু করলেন কি বাড়ির দরজার উপরে লিখে দিলেন আজকে নরেনবাবু তার মাকে এই এই কথাগুলো বলেছেন এতেই যথেষ্ট শিক্ষার কাজ হলো তো এখানে খুব লক্ষণীয় যে ব্যাপারটা শিশুর আত্মমর্যাদাকে বিঘ্ন না করে ক্ষুণ্ণ না করে কি করে তাকে চ্যানেলাইজ করা যায় সম্ভবত এই যে দুঃখী জনের প্রতি যে গভীর সহানুভূতি আমরা পরিণত বয়সে স্বামী বিবেকানন্দের মধ্যে দেখতে পাই এ তার অনেকটাই সম্ভবত তার বাবার যেন থেকে পাওয়া এই বিশ্বনাথ দত্ত তার পরিবারে অনেক জ্ঞাতিদেরকে দুঃসম্পর্কীয় আত্মীয়দেরকে তিনি তার পরিবারে স্থান দিয়েছিলেন তিনি অনেক আয় করতেন কিন্তু এদের পিছনে ব্যয় করতে গিয়ে তার সঞ্চয় প্রায় কিছু ছিল না বললেই চলে তো তখন নরেন একটু বড় হয়েছেন বড় হয়ে যখন একটু আধটু বুঝতে পারছেন তার পরিবারের অবস্থা তখন তিনি বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা আপনি আমাদের জন্য কি রেখে গেলেন বিশ্বনাথ দত্ত বিশেষ কিছু বললেন না বললেন আয়নার সামনে গিয়ে দাঁড়া তাহলে বুঝতে পারবি আমি তোর জন্য কি রেখে গেলাম তো এ কথার তো নানা জনে নানাভাবে এর ব্যাখ্যা দেবেন কিন্তু আমাদের যা মনে হয় যে তিনি বলতে চাইলেন যে তোকে আমি ক্যারেক্টার দিয়েছি চরিত্র একটা ভালো চরিত্র বান ছেলে হিসাবে আমি তোকে তৈরি করেছি পরবর্তীকালে স্বামী যে বলতেন যে চরিত্রই হলো আসল তা বিঘ্নের যে বড় বড় পাহাড়কেও সেও যেন চুরমার করে এগিয়ে যায় একটা মানুষ যদি সৎ চরিত্রের হয় তাহলে সেটিই তাকে জীবনে সাফল্যের পথে এগিয়ে দেয় আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের জীবনেও এটা খুব বেশিভাবে দেখতে পাই
যখন এই স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ বা অন্যান্য তার ত্যাগী পার্শ্ব তাদের কাছে আসা শুরু করেছেন, সেটা মোটামুটি 1880-81 থেকে আসা শুরু করছেন। তো সেই সময় এদের বয়স এই 18-19, নরেন্দ্রনাথ বা রাখাল বা তারকের বয়স সামান্য বেশি, বাবুরাম এদের। তো শ্রীরামকৃষ্ণ এদের থেকে বয়সে অনেকটাই বড়, যদি বয়সের দিক থেকে হিসাব করি। কিন্তু কিভাবে এদের সঙ্গে তিনি মিশছেন, এখান থেকেও কিন্তু শুধু বাবা নয়, যে স্কুলে যে শিক্ষক বা কলেজের শিক্ষক বা শিক্ষিকা যারা রয়েছেন, তারাও কিন্তু ওটাকে ওখান থেকে উৎসাহ পেতে পারে, শরীরটা কী করে পুষ্ট করা যায়। আমরা বাবা মা বা ডাক্তারেরা বড়রা সবাই খেয়াল রাখি, কিন্তু আমাদের দেখতে হবে আমরা কিন্তু মানুষ একটা বডি মাইন্ড কমপ্লেক্স, হ্যাঁ বডির খেয়াল রাখি কিন্তু মাইন্ড মনের খেয়াল, হ্যাঁ যেমন শারীরিক পুষ্টির প্রয়োজন মানসিক পুষ্টিরও প্রয়োজন। যেমন এখনকার দিনকালে যেমন আমরা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি আজকাল, যে ইমিউনিটির কথা খুব বলছি, তো ইমিউনিটি কেন প্রথমে মানে আমরা ফিজিক্যাল ইমিউনিটির কথাই বলি, শরীরের ইমিউনিটির কথাই বলি, কেন ইমিউনিটি কেন বাড়াতে বলছেন ডাক্তাররা, তাহলে পরে রোগ জীবাণুগুলো ভেতরেতে ঢুকতে পারে কিন্তু খুব একটা শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কাবু করতে পারবে না, অবসন্ন করতে পারবে না। তো একই নিয়ম কিন্তু শরীরের ক্ষেত্রে শরীরের মতোই মনের ক্ষেত্রেও প্রযোজ্য। পুষ্টিকর খাওয়াকে কি করে অ্যাট্রাকটিভ করা যায়, বাবা মা এরকম করে থাকেন, এরকম ভালো ভালো যে চিন্তার যে বিষয়গুলো তাকে কি করে সহজ পাচ্য করে তার মধ্যে প্রবেশ করানো যায়, সে চেষ্টাও আমাদেরকে করতে হবে। কিছু বিঘ্ন আসবে, কিছু টেনশন আসবে, কখনো শোক আসবে, তাপ আসবে, নানা রকম জিনিস এগুলো আসবে। তো এগুলো যেন রোগ জীবাণুর মতো এগুলো আসবে, কিন্তু মানসিক ইমিউনিটি এমন হবে যেটা খুব বেশি একটু আধটু ধাক্কা দেবে কিন্তু ধরাশায়ী করতে পারবে না। হ্যাঁ আমাদের আজকালকার দিনের মানুষের যেমন খুব দেখা যায় যে কিছু হলে পরেই তারা আত্মহননের পথ বেছে নেয়, এই মহাপুরুষদের জীবনী পাঠ, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের সামনে সাধারণত দুটো প্রকৃতি আছে, একটা হলো বাইরের প্রকৃতি, বাহ্য প্রকৃতি, যেটা চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখি, আরেকটা হলো কি যার যখন চোখ খোলার প্রয়োজন হয় না, যেটা ভেতরে চলছে যে নেচার, সেটা সেখানে মন বুদ্ধি সব কিছু আছে। আমরা বাইরের প্রকৃতির সম্বন্ধে এত কিছু জানি কিন্তু অন্ত প্রকৃতির সম্বন্ধে আমি অজ্ঞ হয়ে থাকবো, এটা বোধহয় যে কোনো বুদ্ধিমান মানুষ এটা চাইবেন না। তারা যেহেতু সব কিছু জানবার জন্য সকলেরই আগ্রহ একটা রয়েছে। আগেকার দিনে তো যে আমরা দেখতে পাই ভুবনেশ্বরী দেবী বা চন্দ্রমণি দেবী যখন অনুভব করছেন যে স্বামীজির জন্মের আগে, নরেনের জন্মের আগে, তার আগে থেকেই তারা তার প্রিপারেশান নিচ্ছেন, সচ্চিন্তামূলক বই খাতা পড়ছেন। হ্যাঁ আজকালকার দিনে শুধু সুখাদ্যের দিকে নজর দেওয়া হয় কিন্তু সচ্চিন্তার দিকে, এটাই আমরা একটু বলতে চাইলাম, আর কিছু নয়। তো যত আগে থেকে এর প্রস্তুতি নেওয়া যায়, হ্যাঁ মানে যখন সাধারণত দেখতে পাই আমরা 18 বছর বয়সে আমরা বলি সাবালক হলো, কিন্তু আমরা দেখতে পাই একটি বাচ্চা মোটামুটি 9-10 উঠলে পরেই তাকে কিন্তু অনেক কিছু বাইরের প্রকৃতির সঙ্গে অনেকটা তাকে খুলে যেতে হচ্ছে অনেকটা। তার আগে থেকেই যদি তাদের ভেতর যে ইমিউনিটি পাওয়ার যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে পরে সে যখন বাইরের পরিবেশের সঙ্গে মিশবে আরও শক্তিশালীভাবে। আমরা তো তিনটে কথা সাধারণত বলি, আমরা সব নিজের সন্তান সম্বন্ধে যেটা চাই, স্বপ্ন দেখি কি চাই, এক হলো তারা শক্তিশালী হবে, অর্থাৎ ছোটোখাটো যে সমস্যাগুলো হবে তাতে সে টাল খেয়ে যাবে না, সে অটল থাকবে, হ্যাঁ আর সংবেদনশীল হবে, এটা আমরা সবাই চাই। হ্যাঁ মানে অর্থাৎ অপরের সুখ দুঃখ, অপরের আনন্দ প্রত্যেকটার সঙ্গে সে যেন সহভাগী হবে। হ্যাঁ আর হলো কার্যক্ষম, কার্যক্ষম মানে কার্যদক্ষ বলতে পারি, সে যেটা চিন্তা করবে সে যেন সেটা কাজে পরিণত করতে পারে। হ্যাঁ আমরা তো সাধারণত এরকম দেখতে পাই যে আমরা অনেক কিছু ভাবি, এটা করব ওটা করব, কিন্তু যখন সেটা করার প্রশ্ন আসে তখন আর করে উঠতে পারি না। তো এই যে কার্যক্ষম, হ্যাঁ যেটা চিন্তা করেছি, যে সৎসংকল্প নিয়েছি সেটা আমি কার্যে পরিণত করব। আমরা দেখেছি যে পরবর্তীকালে যখন ভগিনী নিবেদিতা খুব অনেক প্রশ্ন করছেন স্বামীজির কাছে, স্বামী বিবেকানন্দের কাছে, তখন স্বামীজি ঠিক এই কথাটাই বলছেন যে দেখো আমিও আমার গুরুর সঙ্গে দীর্ঘদিন ধরে আমি এরকম প্রশ্ন করেছি, কুস্তি লড়েছি, হ্যাঁ প্রতি প্রশ্নের প্রতিটি যেটা যেটা মনে হয়নি সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করেছি, সংশয়ে তুলেছি, এবং তিনি খুব আনন্দের সঙ্গে তার উত্তর দিতেন। তো এই যে আমরা দেখতে পাই শিশুদের মধ্যে এই প্রশ্ন করার খুব আগ্রহ,
তো আমাদের খেয়াল রাখতে হবে, তাদের সম্মান দিতে হবে তার প্রশ্নকে। প্রত্যেকে আত্মমর্যাদাটা খুব বোঝে, তাদের প্রশ্ন আমাদের কাছে সেটা তুচ্ছ বলে মনে হতে পারে, কিন্তু তাদের কাছে জীবনে এটা হয়তো খুব গুরুত্বপূর্ণ। তখন তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং জানতে হবে কীভাবে ইতিবাচক ভাব নিয়ে পজিটিভলি তাদের উত্তর দেওয়া যায়। তো যেমন ধরা যাক, আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের একটা কথা বলতেই পারি এই প্রসঙ্গে। যোগানন্দজি সে সময় যোগেন, ইনি সাবর্ণ চৌধুরীদের বংশের ছিলেন, যখন তখন তাদের অবস্থানটা পড়ে এসেছে, কিন্তু তার যথেষ্ট সম্ভ্রান্ত তখনও। তো যাই হোক, এই যোগেন তিনি খুব বিচারপরায়ণ, খুব বিচারপরায়ণ। তো একদিনকে তিনি দক্ষিণেশ্বরে আছেন, রাত্রিবেলা কোনোভাবে যোগেনের ঘুম ভেঙে গেছে। তিনি দেখছেন যে শ্রীরামকৃষ্ণ তিনি ঘর থেকে চটি জুতোটা পরে তিনি বেরোচ্ছেন, উত্তরের দিকে যাচ্ছেন। উত্তর দিক মানে সেদিকে সাধারণত শৌচের জন্য তিনি যেতেন। হ্যাঁ, আর তখন তার মনে হলো আবার উত্তর দিকে পরে নহবত, নহবত যেখানে মা থাকতেন, শ্রীমা যেখানে থাকতেন। তো তার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগলো যে আমাদেরকে তিনি যে এত ত্যাগ তপস্যার উপদেশ দেন, তাহলে শ্রীরামকৃষ্ণ কি এরকম রাত্রিবেলা তাহলে তিনি কি তার পত্নীর কাছে যাচ্ছেন? তার মনে সংশয় দেখা দিল এই মনে করে। তো শ্রীরামকৃষ্ণ এসব কিছুই জানেন না, তিনি বেরিয়েছেন, বেরিয়ে ওই নহবতের পাশ দিয়ে সোজা চলে গেলেন, অর্থাৎ তিনি শৌচের জন্য যাচ্ছিলেন আর কি, ওই ঝাউতলার ওই দিকটা। তো কিন্তু যখন যোগিন ততক্ষণে বুঝতে পারলেন তার মনে যে প্রশ্নটা যেটা ছিল সেটা অযথা, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ তার যে পবিত্রতা সকল সন্দেহের ঊর্ধ্বে, তখন তিনি অবসন্ন হয়ে দাঁড়িয়ে রয়েছেন। গুরুর প্রতি এখন সন্দেহ হয়েছে, তো তার মনে অবসন্ন হয়ে দাঁড়িয়ে রয়েছেন, হতভম্ব হয়ে গেছেন, নিজের অপরাধ বোধ জাগছেন, এরকম তার মনে কেন জাগলো এরকম। ততক্ষণে শ্রীরামকৃষ্ণ ফিরে এসছেন, এসে দেখছেন যোগেন ওইরকম রাত্রিবেলা তখন ওইখানে দাঁড়িয়ে রয়েছেন। তখন মুখটা দেখেই বুঝতে পেরেছেন যে কী ব্যাপার। তখন শ্রীরামকৃষ্ণ তাকে উৎসাহ দিয়ে বলছেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যে মহানুভবতা, এটা কিন্তু আমাদের খুব শিক্ষণীয় যে উৎসাহ দিতে হবে প্রশ্ন করতে, কারণ যা সত্য তা তো প্রশ্নের সামনে ভীত হবে না, তাই না? আর সত্য সবসময় মানুষকে শক্তি দেয়। আর সবথেকে বড় কথা যে একটা পরিবার যখন শক্তিশালী হবে, একটা নিটোল হবে, একটা সুস্বাস্থ্য সম্পন্ন পরিবার হবে, আমরা একটা পরিবার নিয়েই তো সমাজ তৈরি হয়, আবার অনেক আবার সমাজ নিয়ে তৈরি হয় একটা দেশ। সুতরাং আখেরে এটা দেশেরই মানে দেশেরই কল্যাণ যদি পরিবারগুলো শক্তিশালী হয়। এই জন্যই যখন বিভিন্ন যুগে মহান আচার্যরা এসছেন, তারা তো জানেন যে আমাদের সিংহভাগ হলো গিয়ে গৃহস্থাশ্রমী যারা রয়েছেন, গৃহে যারা রয়েছেন। তো এই গৃহগুলো যদি শক্তিশালী না হয় তাহলে ভবিষ্যতের নাগরিকরাও শক্তিশালী হবে না।